পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। এই রৌদ্রকে উপেক্ষা করে প্রচন্ড গরমে যারা মাঠে বসে থাকে তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 1 এপ্রিল ভারতীয় জনতা পার্টিকে এপ্রিল ফুল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে তৃতীয়বারের জন্য নবান্নয় পাঠাব। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আর যাই হোক মহিষা দলের মাটি মেদিনীপুরের মাটি দিল্লির কাছে মাথা নত করবে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে বাংলার মেয়ে মধ্যপ্রদেশ গুজরাটের নেতাদের কাছে বশ্যতা স্বীকার করবে না, আত্মসমর্পণ করবে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 5 বছর আমার জীবনের উন্নয়নের ধারা কোনো নির্দিষ্ট একটা পরিবার মেদিনীপুরের ঠিক করবে না, আমি আপনি ঠিক করব আমার পরিবারের খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক এসসি এসটি ওবিসি ছাত্র যুব সবাই ঠিক করবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মেদিনীপুর আগামী দিন বাংলার শীর্ষস্থানে গিয়ে পৌঁছাবে। এবং এই মেদিনীপুরের উন্নয়নের বিজয় রথের চালকের আসনে যাতে মহিষা দল থাকে এই সিদ্ধান্ত এবং অঙ্গীকার নিয়ে আপনাদের সকলকে বাড়ি ফিরতে হবে। আপনারা বলুন যারা আজকে সভায় এসছেন, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের যত রাজ্য রয়েছে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যে আজকের আপনাদের দাবি দাবা বাংলার সম্মান নিয়ে দিল্লির সাথে লড়াই করছে। আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক? আপনারা চান? কি মায়েরা চান? আপনারা চান গুজরাটের কাছে মধ্যপ্রদেশের কাছে রাজস্থানের কাছে বশ্যতা স্বীকার করুক মমতা বন্দ্যোপাধ্যায়? আপনারা চান বাংলার আবেগ বাংলার আশীর্বাদ বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে দিল্লির বুকে বিক্রি করে দেওয়া হোক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করুক দিল্লির কাছে, না আপনারা চান ভাঙা পায়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে বাংলার সম্মান দিল্লির বুক থেকে ফিরিয়ে আনুক ছিনিয়ে আনুক প্রতিষ্ঠা করুক? আপনারা কি চান? কি চান? কি চান? চান দিদি লড়াই করুক, চান উন্নয়ন জিতুক, চান বহিরাগতরা বিতাড়িত হোক, চান বিজেপিকে সরানো হোক, চান সিপিএমকে হাটানো হোক, চান তৃণমূলকে জেতানো হোক, তাহলে আগামী 1 এপ্রিল মা বাপ মা বোনেরা বাঁধুন জোট, জোড়া ফুলে সব ভোট, ছাত্র যুব বাঁধুন জোট, জোড়া ফুলে সব ভোট, এসসি এসটি ভাইরা মায়েরা বাঁধুন জোট, জোড়া ফুলে সব ভোট, শ্রমিক কৃষক বাঁধুন জোট, জোড়া ফুলে সব ভোট, মহিষা দল বাঁধো জোট, জোড়া ফুলে সব ভোট। এই অঙ্গীকার নিয়ে আজকে আমাদের এই সভা থেকে ফিরতে হবে। একদিকে বহিরাগত নেতারা যারা বাংলা বলতে পারে না, বাংলা পড়তে পারে না, বাংলায় কথা বলতে পারে না, বাংলায় কি লেখা আছে পড়তে পারবে না, বাংলা জানে না, কৃষ্টি বাংলার ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য কিচ্ছু জানে না, যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে বলতে পারবে না, তারা নাকি সোনার বাংলা করবে। কালকে ইস্তাহার প্রকাশ করেছে, 2 ঘন্টা ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভাষণ দিয়েছে, এদের এমন দুর্দশা বাংলার নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করছে। একদিকে গুজরাটের এক ভদ্রলোক আর একদিকে মধ্যপ্রদেশের এক ভদ্রলোক হিন্দিতে ইস্তাহার প্রকাশ করছে আর বলছে সোনার বাংলা করবো, এক লাইন বাংলায় বলতে পারছে না। আচ্ছা বলুন, এরা বলছে না যে উন্নয়ন হবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী সভা করে খড়গপুরে 2 দিন আগে বলে গেছে যে উন্নয়ন হবে, বিজেপির উন্নয়নের মডেল আপনারা দেখেছেন, বলছে সোনার বাংলা হবে। এদের জিজ্ঞেস করুন, আপনারা 2014 থেকে 2021 অবধি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার আপনাদের হাতে আপনাদের নিয়ন্ত্রণে, সোনার ভারতবর্ষ হয়নি কেন? আপনারা 2 দশক ধরে মধ্যপ্রদেশ গুজরাটের মতো রাজ্যে ক্ষমতায়, সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন? সোনার গুজরাট হয়নি কেন? সোনার আসাম হয়নি কেন? সোনার হরিয়ানা হয়নি কেন? সোনার অরুণাচল হয়নি কেন? সোনার ত্রিপুরা হয়নি কেন? সোনার আসাম হয়নি কেন? সোনার দিল্লি হয়নি কেন? সোনার ভারত হয়নি কেন?
এখন বলছে সোনার বাংলা গড়ব, আর সোনা বলতে পারছে না, সোনার বাংলা, বাংলা বলতে পারে না তো, পিছন দিয়ে কেউ একটা বলে দিচ্ছে, ওটা শুনে বলে দিচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, শুনুন, এই যারা বলছে না সোনার বাংলা করব, এক একটা মঞ্চে একদিকে আপনি দাঁড়াবেন আর একদিকে আমি দাঁড়াবো। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমার বয়স 33 আর আপনাদের নেতারা কারোর বয়স 65, সব সম্মানীয়, আমি তাদের শ্রদ্ধা করি, কারোর বয়স 65, কারোর বয়স 70, কারোর বয়স 62, কারোর বয়স 64। আপনি কোনো কাগজ ছাড়া আর টেলিপ্রম্পটার ছাড়া 2 মিনিট বাংলায় কথা বলে দেখান, 2 মিনিট। আমি 20 মিনিট বলছি না, 10 মিনিট বলছি না, 5 মিনিট বলছি না। যারা বাংলায় আসছে, ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, ওদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, তারপরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এরা যারা আসছে, নীতিন গডকরি, আমি সবাইকে বলবো, এখানে ক্যামেরা আছে, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এক প্রান্তে আপনি দাঁড়াবেন, এক প্রান্তে আমি দাঁড়াবো, আপনি 2 মিনিট বাংলায় বলবেন কাগজ ছাড়া, আর আমি 1 ঘন্টা হিন্দিতে বলবো কাগজ ছাড়া, ক্ষমতা থাকলে আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আমার বয়স 33 আর আপনার বয়স 65-68, আপনি বলবেন 2 মিনিট আর আমি বলবো 60 মিনিট। কি অযৌক্তিক কিছু চাইছি, বেশি কিছু চাইছি? আমি বলছি কাগজ ছাড়া আপনি 2 মিনিট বাংলা বলুন, আমি কাগজ ছাড়া 1 ঘন্টা হিন্দি বলবো, 1 ঘন্টা। আর যারা প্রকৃত রাজনীতিবিদ, এজেন্সি টাকা গুন্ডামি না করে তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করুন না, আসুন, আমরা তো বঙ্গধ্বনি যাত্রা করেছি, আমরা বলেছি আমাদের দিদি 10 বছরে কি কাজ করেছে, মানুষের দাঁড়ে দাঁড়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি, আপনারা বলুন আপনারা 7 বছরে কি কাজ করেছেন, আমাদের দিদি 10 বছরে কি কাজ করেছে আর আপনাদের মোদি 7 বছরে কি কাজ করেছে। একদিকে আপনি দাঁড়াবেন বিজেপির সর্বভারতীয় নেতা, আর একদিকে আমি থাকব অভিষেক বন্দ্যোপাধ্যায়। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হোক, প্রতিযোগিতা হোক, উন্নয়নের নিরিখে লড়াই হোক, যদি 10-0 গোলে আপনাদের হারাতে না পারি, রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। লড়বেন, আপনার মোদি কি বলেছিল কি করেছে, আর আমাদের দিদি কি বলেছিল কি করেছে। আপনাদের মোদি বলেছিল ক্ষমতা এলে 15 লক্ষ টাকা দেবো, কেউ পায়নি। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, কেউ চাকরি পায়নি। বলেছিল কালো টাকা ধ্বংস হবে, হয়নি। বলেছিল জিএসটি করে অর্থনৈতিকভাবে ভারতকে শক্তিশালী করব, ভারতবর্ষের অর্থনীতি আজ রসাতলে। আর আমাদের দিদি বলেছিল বিনা পয়সায় খাদ্য দেবো, দিয়েছে। বলেছিল কন্যাশ্রী করব, করেছে। বলেছিল গতিধারা দেবো, দিয়েছে। বলেছিল যুবশ্রী দেবো, দিয়েছে। বলেছিল বিনা পয়সায় শিক্ষা দেবো, দিয়েছে। বলেছিল বিনা পয়সায় চিকিৎসা দেবো, দিয়েছে। যা বলি আমরা করে দেখাই। কালকে বিজেপি ইস্তাহার প্রকাশ করেছে, কত ভাষণ, এই করব তাই করব। আরে আপনারা 2014 সালে যেগুলো বলেছিলেন, 2019 সালে করেননি কেন? বিজেপির ইস্তাহার জানেন, অডিও ক্যাসেটের মতো, খালি শোনা যায়, চোখে দেখা যায় না। আর তৃণমূলের ইস্তাহার, তৃণমূলের ইস্তাহার হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, শোনাও যায় দেখাও যায়, যা বলে তার প্রতিফলন কাজেও রয়েছে, শুনতেও পাবেন দেখতেও পাবেন। আর এদের হচ্ছে অডিও ক্যাসেট, খালি শোনা যাবে, চোখে দেখা যাবে না, তাই তো? এ তো মানুষ উপলব্ধি করছে। একদিকে বহিরাগত নেতা বলছে আমাদের ভোট দিন, আমরা সোনার বাংলা করব, আর একদিকে বাংলার মেয়ে বলছে 10 বছরের কাজের হিসাব নিন আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন, আপনি কাকে বিশ্বাস করবেন? একদিকে ফাঁকা ভাষণ আর একদিকে থালা ভর্তি রেশন, আপনি কাকে বিশ্বাস করবেন? একদিকে উন্নয়ন আর একদিকে অনাচার, একদিকে সাম্প্রদায়িকতা দাঙ্গা, একদিকে প্রগতি অগ্রগতি শান্তি, আপনি কাকে বিশ্বাস করবেন? সিদ্ধান্ত আপনার। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ 1 মাস আগে বলছিল না, দুয়ারে সরকার ভাঁওতা, স্বাস্থ্যসাথী কার্ড নাকি ভাঁওতা। আর পরের দিন কি হয়েছে দেখেছেন? দিলীপ ঘোষের বাড়ির দাদা আর বৌদি দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ।
এই তো এদের অবস্থা হয়ে গেছে, বাড়ির লোককে সামলাতে পারছে না, বলছে আয়ুষ্মান ভারত। আপনি শুনে রাখুন, এখানে ক্যামেরা আছে, সামনে দাঁড়িয়ে বলছি, আয়ুষ্মান ভারত কেন্দ্রের সরকার, বাংলার জনসংখ্যা কত জানেন? 10.5 কোটি। আর আয়ুষ্মান ভারত কেন্দ্রের সরকার দিতে চেয়েছিল শুধুমাত্র 10% লোককে, মানে 1 কোটি পরিবার, 1 কোটি লোককে। এবার 1 কোটি লোককে আয়ুষ্মান ভারত দেবে, আর বাকি 9.5 কোটি লোক কোনো পরিষেবা পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে 2016 সালে আমাকে 45% মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, 55% মানুষ আমার বিপক্ষে ভোট দিয়েছিল। তার মানে এই না যে আমি ওদের পরিষেবা দেবো না। আমি যখন নির্বাচিত হয়েছি, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যখন নির্বাচিত মুখ্যমন্ত্রী, আমার কোনো জাতি ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। আমি যদি পরিষেবা দিই, বাংলার প্রত্যেক বাড়িতে সেই পরিষেবা যাবে। আমি 10-20% পরিষেবা দিতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলো স্বাস্থ্যসাথী, বলছে আয়ুষ্মান ভারত, শুনে রাখুন, আপনার বাড়ির মাথার উপর ছাদটা যদি পাকা থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে যদি কোনো পরিবারের সদস্যর হাতে মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে কারোর যদি মোটরসাইকেল থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। পাকা ছাদ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। স্কুটার থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন আর না থাকলেও পাবেন। কালিম্পং থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, কালিম্পং থেকে কাঁথি, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, 8 থেকে 80, ছোট বড়, প্রবীণ নবীন, এসসি এসটি ওবিসি, মা বোন ভাই, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, যুব, ছাত্র, মা বোন, দায়ে বায়ে, সামনে পেছনে, আগে পেছনে, যাকে দেখছেন সবাই স্বাস্থ্যসাথীর আয়তায়। আপনি কোনটা নেবেন বন্ধু? স্বাস্থ্যসাথী নেবেন না আয়ুষ্মান ভারত নেবেন? অডিও সিডি নেবেন না ডিভিডি নেবেন? কোনটা নেবেন, স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? কোনটা নেবেন কি মায়েরা? আর মমতা ব্যানার্জি তো নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে বাড়ির মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড করেছে, গৃহকর্তীর নামে। এই কার্ডটা তো কোনো পুরুষের নামে করতে পারত, কোনো যুবকের নামে করতে পারত, কোনো যুবতীর নামে করতে পারত, বাড়ির কোনো ছোট ছেলে বা সদস্যর নামে করতে পারত। বাড়ির গৃহকর্তীর নামে কার্ডটা করা হয়েছে, কেন জানেন? মহিলারা যখন বিয়ে করে শ্বশুর বাড়ি যান তখন নিজের বাবা মাকে দেখার মতো কোনো লোক থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ডটা আপনার নামে করেছে, যে একটা মহিলার নামে যদি স্বাস্থ্যসাথী কার্ডটা হয় তার শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আয়তায়, আর বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আয়তায়। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে বলুন বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায়, একটা রাজ্যে বিনা পয়সায় স্বাস্থ্য, একটা রাজ্যে বিনা পয়সায় শিক্ষা, একটা রাজ্যে বিনা পয়সায় রেশন। কোন রাজ্যে বিজেপি দিচ্ছে? একটা রাজ্য বলুন, কেউ বলতে পারবে? হোক না উন্নয়নের নিরিখে লড়াই, আমরা তো চাই, বলতে পারবে না? মুখে এদের বাকশব্দ নেই যখন উন্নয়ন নিয়ে কথা হবে, আর কুৎসা যখন স্বভাব উন্নয়নই তখন জবাব, মায়েরা এটা মাথায় রাখতে হবে। আর 4 দিন আগে 17 তারিখ আমাদের নেত্রী ইস্তাহার প্রকাশ করেছে, আপনারা দেখেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রচণ্ড গরম পড়েছে, আপনাদের ফিরতে হবে। খালি 4টে পয়েন্ট আপনাদের বলে যাবো ইস্তাহারের। 10টা অঙ্গীকার দিদি করেছে যে আগামী 2রা মে আমাদের মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 1 জুন থেকে আমি এই 10টা কাজ করব। তার মধ্যে সব বলছি না, বিজেপির বদহজম হয়ে যাবে, খালি 4টে বলছি। প্রথম, আমাদের মধ্যে মেধাবী ছাত্রছাত্রীরা অনেকে আছে যারা ভাবে 11-12 পরে আমার উচ্চশিক্ষার কী হবে, আমি ডাক্তারি পড়ব, আমি ইঞ্জিনিয়ারিং পড়ব, আমি মেডিকেল পড়ব, আমি গ্র্যাজুয়েশন করব, কিন্তু আমার উচ্চশিক্ষার দায়িত্ব কে নেবে, আমার পড়াশোনার দায়িত্ব কে নেবে? আমার মা বাবার কাছে তো টাকা নেই, কে টাকা দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার
আগামী 2 তারিখ ক্ষমতায় আসার পর 1 তারিখ থেকে শুরু করতে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড 4% সুদে 10 লক্ষ টাকা করে ছাত্রছাত্রীদের দেওয়া হবে যে নিজের ভবিষ্যৎ তোমরা নিজে গড়ো মা বাবার কাছে হাত পাততে হবে না মা বাবার উপর জোর জবরদস্তি কোনো অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না আমার সরকার তোমার ভবিষ্যতের দায়িত্ব নেবে তুমি নিজের ভবিষ্যৎ নিজে গড়ো 4% সুদে 10 লক্ষ টাকা 2 নম্বর এই যে বলছে না কিষাণ সম্মান নিধি বলছে ভারতবর্ষের কৃষকদের আমরা 6000 টাকা করে দিচ্ছি আর ওদিকে দেখেছেন হরিয়ানায় কি অবস্থা 6 মাস ধরে বিক্ষোভ হচ্ছে সিঙ্গু বর্ডারে তাহলে আপনারা যদি 6000 টাকা করে হরিয়ানা পাঞ্জাবের কৃষকদের দিচ্ছেন তাহলে কৃষকরা ধর্ণা দিচ্ছে কেন ভাই এই ভাওতা কাকে দিচ্ছেন বলছে না 6000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি 6000 টাকা করে আমরা কৃষকদের দেব আর বাংলা সরকার আমাদের করতে দিচ্ছে না বিজেপি বলছে কি বলছে না মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে তোমাদের টাকাও লাগবে না তোমাদের প্রকল্পও লাগবে না তোমরা 6000 করে দেব বলেছো আমার সরকার ক্ষমতায় আসার পর বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিকে 6000 নয় আমি একর পিছু 10000 টাকা দেব যুগান্তকারী সিদ্ধান্ত একদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপি নেতা দিল্লিতে 1500 কোটি টাকার পার্টি অফিস চড়ছে 6 কোটির গাড়িতে আর কৃষক ভাইদের দিচ্ছে 6000 আর একদিকে বাংলার মেয়ে থাকছে টালির ছাদের ঘরের তলায় আর পরনে হাওয়াই চপ্পল কৃষকদের দিচ্ছে একর পিছু 10000 টাকা আপনি কাকে বাজবেন সিদ্ধান্ত আপনার 3 নম্বরটা বলবো মায়েরা শুনবেন স্বাস্থ্যসাথী কার্ড তো আপনাদের নামে করেছে দিদি এবার কি বলেছে শুনবেন বলেছে 1,60,00,000 পরিবারের গৃহকর্তীদের কবে ফল ঘোষণা হচ্ছে রেজাল্ট কবে দুসরা মেয়ের পরের মাস কি জুন দুসরা মেয়ে তৃতীয়বারের জন্য মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হবে আর ন্যূনতম মাসিক আয় প্রকল্প 1 জুন থেকে চালু হবে যেখানে বাংলায় 1,60,00,000 পরিবারের গৃহকর্তীদের হাতে মাসে 500 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেবে বছরে ছ হাজার টাকা ডাইরেক্ট আপনাদের ব্যাংকে যাবে আপনাদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পাঠাবে এটা জেনারেল ক্যাটাগরির জন্য আর আপনি যদি এসসি এসটি পরিবারের সদস্য হন বা আপনার পরিবার যদি এসসি এসটি হয় তাহলে 500 টাকা দেবে না কিন্তু পাবেন না 600 দেবে না 700 দেবে না 1000 টাকা করে মাসে দেবে বছরে ১২,০০০ টাকা এসসি এসটি পরিবারের জন্য আর সাধারণ পরিবারের জন্য বছরে ৬,০০০ টাকা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আগামী 1 জুন থেকে দেবে 3টে বললাম চতুর্থটা বলবো শুনবেন কি ভাইরা বলবো বিজেপি বলছে না বিজেপির নেতারা যে মোদিজি চাল পাঠায় মোদিজি গম পাঠায় আপনি শুনে রাখুন এখানে ক্যামেরা আছে তো আমি সামনে দাঁড়িয়ে বলছি যা বলার বুক চিতিয়ে বলি সামনে বলি আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবে ক্ষমতা থাকলে এজেন্সি তোমার সব কিছু তোমার ছেড়ে দিয়ে গেলাম তোমার বয়স 68 আমার বয়স 33 চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোমার আমার থেকে প্রায় 35-35 বছরের বেশি অভিজ্ঞতা সেই চ্যালেঞ্জটাও যদি অ্যাকসেপ্ট করো ভালো না হলেও কোনো যায় আসে না কিন্তু আমি বলে যাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে 2014 ভারতবর্ষে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রতি বছর বাংলা থেকে এরা 75,000 কোটি টাকা কেটে নিয়ে যায় কত টাকা 75,000 কোটি টাকা 7 বছরের সংখ্যাটা কত জানেন 5,25,000 কোটি টাকা বাংলা থেকে কেটে নিয়ে গেছে আর আমফানে যদি 1,000 কোটি টাকা পাঠায় বিজেপির নেতারা সভা করে বলে মোদিজি নে পয়সা ভেজায় এই টাকাটা কি বিজেপির বাবার টাকা নাকি এ তো বাংলার মানুষের টাকা আপনার থেকে যদি কেউ 500 টাকা নিয়ে আপনাকে 5 টাকা দেয় আপনি কি বলবেন এই লোকটা আমাকে 5 টাকা ধার দিয়েছে বলবেন এ তো আপনাকে টুপি পড়ানো হচ্ছে মমতা ব্যানার্জি বলেছে তোমার টাকাও লাগবে না কিচ্ছু লাগবে না
চাল গম তো বাংলার মামাটি মানুষের সরকার দিচ্ছে। চতুর্থ পয়েন্টটা শুনে রাখুন, আপনারা বিনা পয়সায় খাদ্য পান, জোরে বলতে হবে নইলে আমি বলবো না, বিনা পয়সায় খাদ্য পান, বিনা পয়সায় চাল পান, বিনা পয়সায় রেশন পান, আগামী দিন বিনা পয়সায় খাদ্য চান, চান, চান। তাহলে খাদ্য কোথা থেকে নেন আপনারা? শুনতে পাচ্ছি না, কোথা থেকে খাদ্য নেন? কি মায়েরা, খাবার কোত্থেকে নেন? চাল গম আটা কোত্থেকে নেন? রেশনের দোকান, তাই তো? ঠিক বলছি তো? রেশনের দোকান থেকে নেন। তা রেশনের দোকানে যখন চাল গম নিতে যান তখন আপনাদের লাইনে দাঁড়াতে হয়, কষ্ট হয়, গরমে অসুবিধা হয়, রোদ্দের দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, হ্যাঁ, ব্যাগ নিয়ে দাঁড়াতে আত্মসম্মানে লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে রেশনের দোকানের লাইনে দাঁড়াতে হবে না, লাইন উঠে গেল আগামী দিন বাড়িতে বাড়িতে খাদ্য যাবে, বাড়িতে বাড়িতে খাদ্য, রেশন দুয়ারে দুয়ারে পৌঁছাবে। আপনাকে রেশনের দোকানের বাইরে লাইন দিতে হবে না, রেশনের দোকান আপনার বাড়িতে লাইন দিয়ে খাদ্য আপনার হাতে তুলে দেবে, সিদ্ধান্ত নিয়েছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে বলুন, এই এক দুই তিন চার দিলাম, মানুষ একসাথে আছে, এক দুই তিন চার বহিরাগতরা পাংচার। আর আজকে আমি যখন আসছিলাম, এই রোজই একটা করে ভিডিও আর ফটো পাই, বিজেপির নেতারা সভা করছে, আপনি দেখছেন কি অবস্থা। আর এই ক্যামেরাকে বলবো, সাড়ে বারোটা একটা, এখন কটা বাজে? আড়াইটে, পৌনে তিনটে। এই ক্যামেরা দেখান এই মানুষের স্বতঃস্ফূর্ততা, ভালোবাসা। তিনটের সময় রোদ মাথায় নিয়ে এই সভায় মানুষ কিভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আশীর্বাদ করছে। সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা নিজের মেকেই চায়, বহিরাগতদের নেই বাংলায় ঠাই, বাংলা নিজের মেকেই চাই। তাহলে আপনারা কথা দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসকে জেতাবেন, এবং আমি কথা দিয়ে যাচ্ছি যে চারটে কথা বললাম, দু তারিখ দিদির সরকার আসবে, আর পয়লা জুন থেকে আপনার বাড়িতে বাড়িতে রেশন যাবে, আপনার বাড়িতে বাড়িতে খাদ্য যাবে, আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। তাই আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তিলক চক্রবর্তীকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে এক নম্বর বোতাম টিপে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন। আর ভোটটা তিলক চক্রবর্তীকে দিচ্ছেন না, ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন, ভোটটা জননেত্রীকে দিচ্ছেন, ভোটটা বহিরাগতদের বিতাড়িত করতে দিচ্ছেন। যারা মেদিনীপুরের আবেগকে দিল্লির বুকে বিক্রি করেছে তাদের জামানত বাজেয়াপ্ত করতে দিচ্ছেন। আপনাদের সকলকে অনুরোধ করব, একবার আমার সাথে গলা যত জোর আছে, মায়েরা বিশেষ করে, আমার সাথে আওয়াজ তুলুন, বাংলা নিজের, জোরে বলতে হবে তো। এ তো আজকে শুনছি নাকি পিংলায় সভা করছে বিজেপির সর্বভারতীয় নেতা নেত্রীরা এসছে, এদেরকে তো বোঝাতে হবে মেদিনীপুরের গলার আওয়াজের কি জোর। সবাই হাত তুলে, দু হাত তুলে, পিছনে যারা ভাইরা আছে আমার সাথে, বাংলা নিজের, 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 বাংলা নিজের। বেনারসির তিন অধ্যায়, রাজঘরানা রামনগর ও মঙ্গল বেনারসি, শাহাটিক স্টাইল।